হ্যালো ভিউয়ার্স, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমি শেখাতে চলেছি পোর্ট ফরওয়ার্ডিং কীভাবে করে। লোকাল আইপিকে আমরা পোর্ট ফরওয়ার্ডিং করে আমরা পাবলিক আইপি থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি, পুরো মাধ্যমটা আমি দেখাবো। তো প্রথমে আমরা দেখে নেব যে কীভাবে আমাদের রাউটারের অ্যাক্সেসটা আমরা পাবো। আমাদের রাউটারের যদি আমরা কিনা আইপিটা না জানি, গেটওয়ের আইপি যদি না জানি, তো আমরা সেটাকে কী করে ফাইন্ড করবো এবং সেই আইপির মাধ্যমে আমরা কীভাবে সেই রাউটারে ঢুকবো এবং রাউটারে ঢুকে আমরা কীভাবে আমরা পোর্ট ফরওয়ার্ডিং করবো, আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি ব্যাপারগুলো। তো প্রথমে আমাদের যা করণীয়, আমরা প্রথমে যাব হলো স্টার্ট বারে। স্টার্ট বারে গিয়ে সিম্পলি সিএমডি টাইপ করব এবং এন্টার দাবাবো। এন্টার দাবানোর পর দেখবে তোমরা একটা কমন লাইন আমাদের খুলে গেছে। তো আমরা সেখানে গিয়ে সিম্পলি টাইপ করব আইপি কনফিগ লিখে আমরা এন্টার দাবাবো। এন্টার দাবালে তোমরা দেখতে পাবে নিচে কিন্তু আমাদের একটা গেটওয়ে আইপি চলে আসছে। আমরা এই গেটওয়ে আইপির মাধ্যমে আমরা সেই রাউটারে ঢুকে সেখান থেকে আমরা পোর্ট ফরওয়ার্ডিং করব। তো আমার আইপিটাকে আমি দেখে নিলাম। দেখার পর তোমরা সিম্পলি ওয়েব ব্রাউজারে যাবে। ওয়েব ব্রাউজারে গিয়ে তোমরা টাইপ করবে তোমাদের যে গেটওয়ে আইপিটা ছিল, আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি, লাস্ট যে গেটওয়ে ডিফল্ট গেটওয়ে আইপিটা এটাকে টাইপ করবে। তো আমাদের যে আইপিটা ছিল আমরা সেটাকে টাইপ করে নেব। টাইপ করার পর আমি এন্টার দেবো। এন্টার চাপলে আমাদের আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো আমার সিম্পলি সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব, দেন লগ ইন করবো। তো বন্ধুরা, আমি আজকে যে রাউটারের মাধ্যমে আমি এই পোর্ট ফরওয়ার্ডিংয়ের সিস্টেমটা পুরো দেখাচ্ছি, তো সেটি হলো মার্কাসিসের একটা মডেল, AC12G নামে যে মডেলটা রয়েছে মার্কাসিসের, সেই রাউটারের আমি পোর্ট ফরওয়ার্ডিং করব। তো আমাদের মার্কাসিসের রাউটারে লগ ইন করার পরে এরকম একটা ফিচার চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাডভান্স যে অপশনটা রয়েছে আমরা সেখানে চলে যাব। সাধারণত সব রাউটারই সেই সিস্টেমই থাকে, যেহেতু আমরা একটা অ্যাডভান্স লেভেলের কাজ করছি তো সেই হিসাবে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা সিম্পলি অ্যাডভান্স ইউজার যে অপশনটা থাকবে আমরা সেখানে ক্লিক করব। তারপর তোমরা সেখান থেকে পোর্ট ফরওয়ার্ডিংয়ের একটা অপশন পাবে। তো বন্ধুরা, আমরা ক্লিক করলাম অ্যাডভান্স ইউজারে। ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আমাদের অপশন রয়েছে, একটা ভার্চুয়াল সার্ভার, ডিএমএস সার্ভার, ইপিএনপি সেটিং, অ্যাডভান্স রাউটিং, ডাইনামিক ডিএনএস অ্যান্ড নেট বুস্ট। তো আমাদের যা আজকে করণীয়, আমরা ভার্চুয়াল সার্ভারের উপর কাজ করব। তো ভার্চুয়াল সার্ভারে আমরা একটা পোর্ট ফরওয়ার্ডিং করব। তো পোর্ট ফরওয়ার্ডিং কোনটা করব, আমার লোকাল মেশিনে আইপিটা যেটা আছে আমি সেটাকে পোর্ট ফরওয়ার্ডিং করব। তো আমি ভার্চুয়াল সার্ভারে ক্লিক করলাম, দেন অ্যাড বলে একটা অপশন আছে সেখানে তোমরা ক্লিক করবে, অ্যাডে ক্লিক করলাম। করার পরে তোমাদের কতগুলো অপশন চাইবে, সেখানে হলো এক্সটার্নাল পোর্ট এবং ইন্টারনাল পোর্ট এবং আইপি অ্যাড্রেস, তোমরা কোন আইপিটাকে তোমরা পোর্ট ফরওয়ার্ডিং করতে চাচ্ছ। তো আমার ক্ষেত্রে আমি প্রথমেই সিএমডিতে, মানে কমান্ড লাইনে আমি কিন্তু এখানে আমার যে আইপিটা আমি এখানে দেখে নিয়েছি আমি কোন আইপিটাকে পোর্ট ফরওয়ার্ডিং করব। তো এক্ষেত্রে আমি ইন্টারনাল বা এক্সটার্নাল পোর্টটা আমরা কী করব, এটা সম্পূর্ণ ডিসাইড করে বন্ধুরা যখন তোমরা HTTP কোনো সার্ভারকে হোস্ট করবে, তখন তোমরা কিন্তু এখানে 80 পোর্টটাকে ফরওয়ার্ড করবে বা 8088কে পোর্ট ফরওয়ার্ডিং করবে বা 1935, যেটা লাইভ সার্ভারের জন্য হয় 1935 পোর্ট তোমরা ফরওয়ার্ডিং করতে পারবে। তো আমরা আজকে সিম্পলি আমরা 8088 পোর্টটাকে আমরা ফরওয়ার্ড করব 8088, এবং সেম এক্সটার্নাল এবং ইন্টারনাল পোর্ট দুটোই সেম থাকতে হবে। আমি ইন্টারনালও 8088 পোর্ট নাম্বার দিলাম, এবং আমার এখন করণীয় হলো আইপি অ্যাড্রেস, আমি কোন আইপি বা কোন সার্ভার মেশিনটাকে আমরা পোর্ট ফরওয়ার্ডিং করবো বা কোন মেশিন থেকে আমরা বাইরে পাবলিক কোনো নেটওয়ার্ক থেকে আমরা সেই মেশিনটাকে অ্যাক্সেস করতে পারবো, ওই মেশিনের আইপিটাকে তোমরা এখানে লিখবে আইপি অ্যাড্রেস। এক্সাম্পল হিসাবে আমার যে আইপি আছে আমি এখান থেকেই এই আইপিটাকে আমি ফরওয়ার্ড করব। আমি লিখে নিচ্ছি, তারপর চলে আসলো আমাদের থার্ড অপশন প্রোটোকল। আমরা কোন প্রোটোকলকে আমরা ফরওয়ার্ড করতে চাচ্ছি। প্রোটোকল বলতে আমাদের এখানে দুটো প্রোটোকল থাকে, একটা হলো UDP প্রোটোকল, TCP প্রোটোকল। আমাদের সবসময় মনে রাখতে হবে TCP কানেকশন মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, সার্ভারের ক্ষেত্রে আমাদের এটাই প্রযোজ্য হয় TCP প্রোটোকল। তো আমরা TCPকে সিলেক্ট করলাম, আর তোমাদের ক্ষেত্রে তোমরা অল করতে পারো, অল বলতে আমাদের TCP থাকে এবং UDP, তোমরা দুটোই করতে পারো, দেন সেভ।
তো বন্ধুরা আমাদের পোর্ট ফরওয়ার্ডিং কমপ্লিট হয়ে গেছে, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আমার নেক্সট ভিডিওতে এই সম্পূর্ণ ব্যাপারগুলো থাকবে, আমরা কেন পোর্ট ফরওয়ার্ডিং করলাম এবং ভিমিক্স এর সাথে কী কানেক্টিভিটি আছে, ভিমিক্সকে আমরা কীভাবে পাবলিক নেটওয়ার্ক থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, আমি সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।